প্রত্যেককে ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি, WBCS এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজকের যে ভিডিওটা আমি বানাতে চলেছি তার মুখ্য বিষয় হচ্ছে এটাই যে আগামী প্রিলিমস, অর্থাৎ যেটি 2023-এ অনুষ্ঠিত হতে চলেছে, সেই প্রিলিমস এর ইতিহাস একটি বড় পার্ট এবং ইতিহাস খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। তোমরা প্রিলিমস পাস করবে কি করবে না সেই ব্যাপারে, এবং তোমরা যারা প্রিলিমস দেবে, যারা এই থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখতে এসেছো, তারা অবশ্যই এই বিষয় অবগত। তো তাই আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাসের যে 50 নম্বর থাকে তার প্রথম 25, অর্থাৎ এনশিয়েন্ট মিডিভাল, এবং তার শেষ 25 নম্বর, অর্থাৎ আগেইন যে নেক্সট 25 মার্কস, যেটা কিনা INM বা মডার্ন ইন্ডিয়া হিসেবে আমরা ধরি, তার পার্ট 1। অর্থাৎ আজকে আমরা অর্থাৎ একটু জানার চেষ্টা করব যে এনশিয়েন্ট এবং মিডিভাল পার্টটাকে তোমরা কিভাবে পড়াশোনা করবে, এবং পার্ট 2-তে আমি মডার্ন ইন্ডিয়ার গাইডেন্সটা দেবো। অর্থাৎ টোটাল আমরা এটা দেখবো, হাউ টু স্কোর 25 out of 25 অন এনশিয়েন্ট এন্ড মিডিভাল ইন্ডিয়া পোর্শন। সো চলো ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা শুরু করার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আমি সুমিত স্যার, আমি স্মাইল স্টাডি টপার্স একাডেমির ফাউন্ডার এবং WBCS পড়িয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখ, তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আজকের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ, মডার্ন ইন্ডিয়া নিয়ে প্রচুর প্র্যাকটিস তোমরা করেছো, মডার্ন ইন্ডিয়াকে আমরা প্রচুর গুরুত্ব দিই, কিন্তু বিগত বছরের WBCS এর পেপার কিংবা যদি আমরা সর্বোচ্চ সিভিল সার্ভিস অর্থাৎ UPSC পেপারও দেখি, তোমরা দেখবে মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন আসছে। কারণ এনশিয়েন্ট এবং সরি মিডিভাল ইন্ডিয়া, মিডিভাল ইন্ডিয়া এবং এনশিয়েন্ট ইন্ডিয়াটাকে সঠিকভাবে জোর দিয়ে পড়া উচিত, বিশেষ করে সাউথ পোর্শন। তো সেই জন্যই আমি কিছু বই রেকমেন্ড করব। তোমরা যদি অলরেডি বইগুলি পড়ে থাকো তাহলে তো ওয়েল এন্ড গুড, কিন্তু যদি এখনো সেই স্টুডেন্টরা থাকো যারা এখনো ডিসাইড করে উঠতে পারোনি কোন রিসোর্সটা কি ফলো করবে ফর হিস্ট্রি 25 মার্কস, প্রথম 25 মার্কস, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের জন্য, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। এখানে আমি বাংলা সোর্স, ইংলিশ সোর্স, এবং তোমরা কোনো ম্যানুয়ালটা ফলো করবে সেটাও বলে দেবো, MCQ কোথা থেকে করলে সেটা এফেক্টিভ হবে সেটাও বলে দেবো। তো প্রথমে আসি বাংলা সোর্স। তো বাংলা সোর্সে আমি যতগুলো বই এখনো অব্দি দেখেছি তার মধ্যে স্যার জীবন মুখোপাধ্যায় যে স্বদেশ সভ্যতা বিশ্ব বইটি আছে, সেই বইটির কিন্তু এনশিয়েন্ট মিডিভাল এবং মডার্নও তিনটেই দারুণ করে দেওয়া আছে, অন্তত যারা ইংরেজিতে শুরুতে শুরুতে আনকমফোর্টেবল তাদের জন্য। তারা অনেক ক্ষেত্রে ইংরেজি বইগুলোকে পিক করে ডিমোটিভেট হয়ে যায় যে আমার দ্বারা হয়তো ইতিহাসটা হবে না, ইতিহাস কঠিন লাগছে, কিন্তু আসলে ইতিহাসটাকে বাংলায় একবার পড়ে দেখার পর হতে পারে তোমার ভালোবাসাটা গ্রো করবে। তো তাই তোমরা জীবন মুখোপাধ্যায় স্যারের বইটিকে রেফার করতে পারো ইতিহাসের বেসিক পার্টটাকে পড়ার জন্য ফর প্রিলিমস। তো অনেক কিছু মেন্সেও একটা ফাউন্ডেশন জীবন মুখোপাধ্যায় তৈরি করে দেয়। তো তোমরা বাংলা বই দিক থেকে আমরা রেফার করছি জীবন মুখোপাধ্যায় স্বদেশ সভ্যতা এবং বিশ্ব ফর প্রিলিমস, এবং তার মধ্যে কি থাকছে প্রাচীন এবং মধ্য ভারত, আধুনিক ভারত কভার থাকে চাইলে দেখতে পারো। এটার সাথে আমি এটার ইংলিশ ভার্সনটাই চলে আসবো, যে ইংলিশ ভার্সনে তোমরা কোথা থেকে দেখতে পাবো জাস্ট। এরপর আসছি যারা ইংরেজিতে প্রিপারেশন নিতে চাও, ইংলিশে পড়াশোনা করতে চাও, এনশিয়েন্ট এবং মেডিভাল ইন্ডিয়ান, ইংলিশের জন্য ভেরিয়াস রিসোর্সেস তোমরা পেয়ে যাবে, কারণ বহু রিসোর্সেস UPSC থেকে রেফার করা হয়। তো যে মানে UPSC যারা পড়াশোনা করছে তার মধ্যে তোমাকে চুজ করতে হবে কোন রিসোর্সটা WBCS প্রিলিমস এর জন্য ক্রিস্প, যেটা তুমি রিভিশন করতে পারো, প্রিলিমস হোক কিংবা মেন্স হোক, তার মধ্যে প্রিলিমস এর একটা পাওয়ার আছে যেটা মেন্স এর থেকেও বেশি। বারবার বলেছি, আমি বারবার একটা ভিডিওতে মেনশন করেছি ওয়াই প্রিলিমস ইম্পর্টেন্ট কিছু ক্ষেত্রে মেন্স এর থেকে, ভিডিওটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আমি চাইবো তোমরা দেখো, আই বাটনেও দিয়ে নিতে পারো। তো সেক্ষেত্রে ইংরেজি নিয়ে যারা মানে ইংরেজি ভার্সনে যারা পড়তে চাইছো, তার জন্য একটা লুসেন্টের ইয়েলো কালারের বই পাওয়া যায়, আগে ছোট পাওয়া যেত, এখন হয়তো বইটাকে একটু বড় করা হয়েছে, লুসেন্টের ইয়েলো কালারের বইটা তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা একটি ম্যানুয়াল থেকে করতে পারো, যেটা আমি বলেছিলাম যে একটু ম্যানুয়াল বলে দেবো, সেই ম্যানুয়ালটি বাংলাতেও পাওয়া যায় এবং ইংরেজিতেও পাওয়া যায়। সেই ম্যানুয়ালটির ব্যাপারে একটু আমি বলতে চাই, সেই ম্যানুয়ালটি হচ্ছে যে নিতিন সিংহানি স্যারের যে ম্যানুয়ালটি আছে WBCS ম্যানুয়াল। তোমরা মার্কেটে প্রচুর ম্যানুয়াল পাবে, বাট আমি এই ম্যানুয়ালটি রিভিউ দেব খুব তাড়াতাড়ি। এই এই ম্যানুয়ালটি অত্যন্ত সুন্দর করে WBCS সেন্ট্রিক ওয়েতে লেখা আছে, এবং কেন এই ম্যানুয়ালটি বিশেষ রকম ভরসার যোগ্য, কারণ এই ম্যানুয়ালটি এমন একজন কম্পাইল করেছেন যিনি একজন IAS অফিসার, আমাদের শ্রদ্ধেয় নিতিন সিং আনিয়াস। তো সেক্ষেত্রে তোমরা চাইলে এই ম্যানুয়ালটাকেও রেফার করতে পারো, কিন্তু এটার সাথে একটা কশন দিতে চাইবো, একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে তোমরা বাংলা বই ফলো করো, ইংলিশ বই ফলো করো কিংবা ম্যানুয়াল ফলো করো,
ফলো কিন্তু চেষ্টা করো শুরুর দিকের স্টাডিতে একটা পার্টি করতে। ধরো তুমি ম্যানুয়ালটার বাংলা এবং জীবন মুখোপাধ্যায় দিয়ে স্টার্ট করলে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণস্বরূপ তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। জীবন মুখোপাধ্যায়তে এমন অনেক পয়েন্ট পাবে না যা ম্যানুয়ালে আছে, তো তোমার কাজ হবে ম্যানুয়াল থেকে পয়েন্ট গুলোকে আমরা হয় জীবন মুখোপাধ্যায়তে স্টিকি নোট দিয়ে স্টিক করবো, আর না হয় ম্যানুয়াল পড়া শুরু করলে তারপরে যদি আমরা জীবন মুখোপাধ্যায় কখনো পড়ি সেই পার্ট থেকে যে আমরা তথ্যগুলো পাচ্ছি সেটা স্টিক করবো। এতে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি স্যার দুটোই করতে হবে? তো উত্তর হচ্ছে নয়, প্রিলিমস এর জন্য নয়। তো তোমরা যেকোনো একটা বই পড়তে পারো, ধরো ম্যানুয়ালটা পড়লে, তো সেক্ষেত্রে ম্যানুয়ালের পর তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবে সেখানে এমন অনেক টপিক ওয়াইজ এমসিকিউ পাবে যেগুলো তোমার হয়তো ম্যানুয়াল মুখার্জি মুখোপাধ্যায় কোনো কিছুতেই নেই, তখন তোমাদের কাজ হবে সেই টপিক গুলোকে খাতাতে একটা চ্যাপ্টারের নাম দিয়ে লিখে রাখা। ধরো হরপ্পা সভ্যতা দিয়ে তোমরা পড়ছো এবং সেখানে বেশ কিছু কোশ্চেন পেলে, যে প্রশ্নটা বেসিক্যালি কিন্তু তুমি যে সোর্সটা পড়ছো তাতে লেখা নেই, হতেই পারে, কারণ একটা কোনো সিঙ্গেল সোর্স থেকে ন্যাচারালি সব প্রশ্ন পিএসসি করলে WBCS এর তো কোনো দাম থাকবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে তোমরা সেখান থেকে কোশ্চেনটা নিতে পারো এবং সেইভাবেই তোমার কিন্তু প্রিপারেশনটা একটা সঠিক পর্যায়ে পৌঁছাবে। মাথায় রাখো WBCS ইজ নট আ ওয়ান ডে গেম, একদিনের তো ম্যাচ এটা নয়, কিন্তু একদিনে WBCS পরীক্ষাটা পাস ঠিক হয়ে যাবে, তার জন্য অনেক দিন প্র্যাকটিস দরকার, তো সেই প্র্যাকটিসটা তোমরা করো। তো এই গেল বইয়ের ব্যাপার। এরপর আসছি যে সোর্স অফ প্র্যাকটিস কি হতে পারে। দেখো সোর্স অফ প্র্যাকটিস আমি আগেও বলেছি এখনো বলবো, প্রথমত প্রিভিয়াস ইয়ার্স পেপার, অর্থাৎ স্ক্যানারটাকে পিক করো। যারা স্ক্যানার কিনতে পারছো না তারা কলম.com আছে, এখানে আমি অনারেবল মেনশন করতে চাইবো, তারা সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে কোয়েশ্চেন গুলোকে অ্যাভেল করে নিতে পার, কিনতে হবে এমন কথা নেই। এবং তার সাথে যদি চাও লুসেন্টের একটা এমসিকিউ এর বই আছে, লুসেন্টের এমসিকিউ এর বইটা আমি দেখেছি বিগত বছরে বহু WBCS পরীক্ষার্থী যারা চাকরি পেয়েছে তাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছে, এবং আমার বিগত যে টপার টপ গুলো আমি এনেছি উইথ দ্য অফিসার্স, তোমরা চাইলে সেগুলো রেফার করতে পারো, দেখতে পাবে তারা তাদের বুক লিস্ট গুলো কিন্তু শেয়ার করেছে। তো আমি বলবো এইভাবে যদি তোমরা ব্যাপারটাকে দেখে নিয়ে যাও, ইন শর্ট একটা বই যা আমি মেনশন করেছি এবং তার সাথে একটা এমসিকিউ, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে হিস্ট্রির পেছনে দেওয়া, তোমরা কতটা স্ট্রং কতটা উইক তার উপরে, এইভাবে যদি পড়তে থাকো তো এমন প্রশ্ন হয় না যে 25 25 out of 25 পাওয়া যাবে না, অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, অনেকে পেয়েওছে। তো সেক্ষেত্রে দিস ইজ দ্য কারেক্ট স্ট্র্যাটেজি অফ গেটিং 25 out of 25 অফ অন এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি অন প্রিলিমস। তো আমি চাইবো তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও প্রিলিমস এর টপিক ওয়াইজ তোমরা আর কি কি ভিডিও চাইছো। তো এইটা বলে ভিডিওটা শেষ করছি, এবং তার আগে একটা কথা বলতে চাই, 2023-এর যে প্রিলিমস এর ব্যাচ আমাদের শুরু করেছিলাম তাতে ট্রিমেন্ডাস রেসপন্স পেয়েছিলাম, আমি সমস্ত তথ্য ইউটিউবে শেয়ার করেছি, তো তারা এখন পড়ছে, প্রিলিমস 23-এর জন্য রেডি হচ্ছে। যারা 24-এর জন্য WBCS প্রিপারেশন নিতে চাও অনেকটা সময় আছে, তো আমরা জানুয়ারি মাস থেকে 24-এর ব্যাচ আরম্ভ করে দিচ্ছি, প্রথম ব্যাচ আমাদের ব্যাচ 1, তো 24-এর, সেক্ষেত্রে ব্যাচ 1 এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি ডিসেম্বরে নিয়ে আসবো। যারা যারা 24-এ অ্যাডমিশন করাতে চাও আমাকে জানাবে, এখানে দেওয়া নম্বরে জানাবে। 24-এর আমাদের ব্যাচ স্ট্রেংথ 50, 50-র উপরে ক্যান্ডিডেট পার ব্যাচে কখনোই নেওয়া হবে না। ধন্যবাদ সকলকে, স্মাইল স্টাডিকে দেখার জন্য আরো একবার ধন্যবাদ, তোমাদের প্রত্যেকের দিনটি শুভ।